আপনাকে আমির বানাইছে কে? আপনি কিসের আমির হলেন? আপনাকে মামুর বানাইছে অনুগত অনুগতর দিকে ডাক দিতে পারেন না? শেখ হোসেন ব্রিতাইনি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, নসিহাত নসিহার মধ্যে উল্লেখ করেছেন তিনি, যে যে কেউ নিজে কোনো কিছু দায়িত্ব নিয়ে বলবে, রাষ্ট্রপ্রধান না হয়ে অন্য কেউ ডাকবে আমার আনুগত্য করো, সেই ব্যক্তি ফেতনা রচনার মধ্যে আছে, কোনো সন্দেহ নেই। যে সমস্ত লস গ্রুপে যে সমস্ত ভাষ্য গ্রুপে আল্লাহ তাআলা রাষ্ট্রপ্রধানের জন্য নির্ধারণ করেছেন, সেগুলি আপনি আপনার পকেটস্থ করে সেগুলি দিয়ে দলিল দিচ্ছেন। আপনি কি মনে করছেন দুনিয়ার মানুষ এতই বোকা? দুনিয়ার মানুষ কি কোরআন হাদিস বুঝে না? এই কোরআন হাদিস ব্যাখ্যা কি কেউ কোন দেখেনি? আপনি নিজের মন মতো ব্যাখ্যা কেন আবিষ্কার করছেন? আপনি মন মতো ব্যাখ্যা যদি আর যদি কোনো নিরা করে আপনি লেগে যান, আপনি কেন করেন? অন্যরা করে কারা শিয়ারা যদি করে খারিজ যদি করে আপনার খারাপ লাগে, আপনি যে করেন সেটা কেমন লাগে? তো ভালো লাগার কথা নয়। প্রিয় ভাইরা ফিরে আসুন, এলেম অর্জন করুন, এলেমের মাধ্যমে দাওয়াতের কাজ করুন, এই সমস্ত জাহিলি দাওয়াতকে প্রচার প্রসার করবেন না, আল্লাহর ওয়াস্তে জাহিলি দাওয়াতের দিকে আহ্বান করলে কারো নেতৃত্ব মেনে নেবেন না। নেতৃত্ব হতে পারে শুধুমাত্র কি জন্য? যে মুসলিমরা দাতা ভালো একটা দৃষ্টি কাজ করতে দাওয়াতের পথে, ওয়ালতা কুম্বিক উম্মাতু ইয়াদউন ইলাল খায়র, অর্থাৎ কল্যাণের জন্য দাওয়াতের জন্য যদি কোনো কেউ কারো কথা মেনে নেয়, হতে পারে সাংগঠনিক দাওয়াত কোনো সমস্যা নেই, কিন্তু যখনই দেখবেন যে এই দাওয়াতের ফিল্ডের ভিতরে বসে কেউ কেউ আরেক ভাই চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছে, বুঝতে হবে আপনার যে এখানে আপনার হিংসা বিদ্বেষ ছাড়া আর কিছু কাজ করছে না। আপনি বিভিন্ন ভাবে যখনই আপনার কর্তৃত্ব খর্ব হয়ে যায়, তখন বিশ্বনন্দিত বিশ্বনন্দিত বিশ্বের এক নম্বর ব্যক্তি বলে আমরা তাকে মানি, সেই ব্যক্তির বইয়ের বিরুদ্ধে আপনার সমালোচনা শুরু হয়ে যায়। আপনারা কি দেখেন না? আপনার কর্তৃত্ব আপনার মন মন মেজাজে ঘটে নাই বলেই আপনি ভিন্নতা শুরু করেছেন, অথচ একটা হয়তো ফেকার মাসালা, একটা ফেকার মাসালার জন্য আপনি বলে দিলেন যে তিনি আহলুল হাদিস নন, তিনি সহি আকিদার লোক নন, তিনি সালাফি নন। আপনার কত বড় স্পর্ধা আপনি কি বুঝতে পারছেন? আপনি কোথায় কথা বলছেন আপনি কি জানেন? অন্ধ মানুষ যারা অনুসরণ করে চলে তাদের বোঝা উচিত কোন আকিদা দিয়ে তাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, কিসের দাওয়াত দেওয়া হচ্ছে, এমন সব নস ব্যবহার করা হচ্ছে যেগুলো তাদের জন্য নয়, তাদের ইমামের জন্য নয়, তাদের তার কথা বলতে নেতার জন্য নয়, এগুলি শাসকের জন্য, সেগুলিকে নিজেরা ব্যবহার করছে। আর কি করছে? ভাগ করার পরে বলতেছে যে তারটা কি হবে? ভাগ যখন করা হয় মনে রাখবেন এই ভাগটা তখনই হচ্ছে উম্মতে মুসলিমা থেকে তাদের আলাদা করে একটা গোষ্ঠী তৈরি করা হয়েছে। প্রিয় ভাইরা, উম্মতে মুসলিমার এই ঐক্য যদি বজায় রাখতে হয় আপনাকে অবশ্যই আকিদার ভিত্তিতে ঐক্য করতে হবে। আকিদা এবং মানহাজ এই দুইটা যদি ঐক্য হয়ে যায়, মনে রাখবেন এই দুইটা যদি ঐক্য হয়ে যায় তাহলে আপনার নেতৃত্বে আসুক আর না না আসুক তাতে কিছু যায় আসে না। প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, তিনি বলেছেন বাদাল ইসলামু গরিবান ও সাইউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা, ইসলাম অপরিচিত হিসাবে এসেছে আবার অপরিচিত হিসাবে চলে যাবে, তো ওই সময় শেষে যারা আল্লাহর দিনকে আঁকড়ে ধরে থাকবে তাদের জন্য সুসংবাদ তিনি দিয়েছেন। জিজ্ঞাসা করা হলো ওরা কারা, তিনি বলেছেন আল নুজ্জারু মিনাল কাবায়ের, কোনো একক কোনো ব্যক্তি হবে না, একক গোষ্ঠীর দলে হবে না, বিভিন্ন দল এবং যুগ থেকে বিভিন্ন লোকেরা এসে একই আকিদা ও মানহাজে চলবে, এরাই হচ্ছে আল্লাহ রাসূল নির্দেশিত সেই পথ, যাদেরকে বলা হয় আল ফিরকাতুন নাজিয়া, যারাই হচ্ছে আত্তায়েবাতুল মানসুরা। এর বাইরে আপনি একটা দল নিয়ে নামাই গেলেন, নামে গেলেন কয়েকজনে মিলে একটা আমির আর মামুর বানালেন, কিসের ভিত্তিতে আপনি আমির বানান? আপনাকে এই দায়িত্ব কে দিয়েছে? কিসের ভিত্তিতে আল্লাহকে ভয় করুন? আপনাকে আমির বানাইছে কে? আপনি কিসের আমির হলেন? আপনাকে মামুর বানাতে অনুগত আনুগত্য দিকে ডাক দিতে পারেন না? শেখ হোসেন ব্রিতাইনি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, নসিহাত নসিহার মধ্যে উল্লেখ করেছেন তিনি, যে যে কেউ নিজে কোনো কিছু দায়িত্ব নিয়ে বলবে, রাষ্ট্রপ্রধান না হয়ে অন্য কেউ ডাকবে আমার আনুগত্য করো, সেই ব্যক্তি ফেতনা রচনার মধ্যে আছে, কোনো সন্দেহ নেই। প্রিয় ভাইয়েরা, যদি কেউ উইলিংলি কেউ করে যে আমি আপনার আনুগত্য মেনে চলবো, হ্যাঁ ভালোর মধ্যে হতে হবে, এবং সেটার কারণে যেন একে অপরের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ না ছড়ায় সেরকম যেন হয়, কিন্তু হক কথা বললে ভুলটা তুলে ধরলে যদি গায়ে আগুন লাগে বুঝতে হবে আপনি হকের পক্ষে কাজ করছেন না, আপনি কাজ করছেন তথাকথিত আপনি দলীয় কোনো ব্যানারে কাজ করছেন, হয়তো আপনি রাজনৈতিক দলের ব্যানারে কাজ না পাক করতে না পেরে এখন তথাকথিত বিশেষ ব্যানার আবিষ্কার করছেন, এটা আল্লাহ রাসূল অনুমোদিত ব্যানার নয়, আল্লাহ রাসূল অনুমোদিত ব্যানার করতে নির্দেশ দেয় নাই,
তারা বলছে জামাতুল মুসলিমিন মুসলিম জামাত এক থাকবে এখানে চাষা ভুষা সব থাকবে এখানে ভুলকারিও থাকবে এখানে শুদ্ধকারিও থাকবে এখানে একজন মানুষ দাবুজও করতে পারে এরকম হতে পারে এখানে সবাইকে যে ব্যক্তি ভালোবাসবে সবাইকে সুন্দর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভুলকারিকে তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে সালাত আদায় করতে হবে বলেন নাই যে তুমি আমার দলের বাইরে এরকম কিছু বলেন নাই তিনি দেখিয়ে দিয়েছেন একজন মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভুল করেছে ভুল করে সিজদা করে ফেলছে তাকে তারপর তিনি বলছেন ইয়া মুআয তুমি কি করলে এটা মহাদেশে সিজদা করে ফেলছেন এরকমও মানুষও তার সাথে ছিল তিনি বলেন নাই না তুমি আলাদা তোমরা ভিন্ন গোষ্ঠী আমরা ভিন্ন গোষ্ঠী এই কাজ করবেন না আল্লাহর ওয়াস্তে আপনি আপনার দাওয়াতের পথ সম্প্রসারিত করুন এবং আপনার নেতৃত্ব যেন শুধুমাত্র দাওয়া কেন্দ্রিক হয় সেই বিষয়টি আপনি নিশ্চিত করুন আপনার নেতৃত্ব কারো বিরুদ্ধে যারা বিশেষ করে আকীদা ও মানহাজে একই আকীদা মানহাজ পোষণ করে তাদের বিরুদ্ধে যদি কেউ এরকম বিভ্রান্তি ছড়ায় শুধু একটা মাসালা নিয়ে সারাক্ষণ এর পিছনে লেগে থাকে কিছু কিছু মানুষ আছে অন্তরের মধ্যে বিদ্বেষ পোষণ করে অন্তরের মধ্যে এই ছেলেগুলো অনেকেই আছে আমি দেখতে পাই অনেকেই এমনকি এরা অনেকেই নেতৃস্থানীয় লোক হতে পারে বয়স্ক লোক হতে পারে তাদের একমাত্র কাজ হলো বিদ্বেষ ছড়ানো অমুকের দেখতে পারি না অমুকের পছন্দ হয় না কেন পছন্দ হবে না আপনার মনটাকে আগে ঠিক করুন অনেকে আছে পছন্দ না হওয়ার কারণ হচ্ছে মনের ভিতরে তার শয়তান বাস করেছে এই জন্য প্রিয় ভাইয়েরা এই জন্য বলছি আকীদা ও মানহাজ ব্যতীত ঐক্যের আর কোনো সূত্র হতে পারে না আপনাকে অবশ্যই তাওহীদ এবং সুন্নাহর মধ্যে ঐক্য হতে হবে তাওহীদ এবং সুন্নাহর মধ্যে যদি এক থাকে যদি কারো মতভেদ থাকে মাসআলার ক্ষেত্রে তাকে সেই জায়গায় মনে করবেন তার কোনো ওজর আছে তার কোনো ওজর আছে মনে করতে হবে আপনারা জানেন যে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি আরাফার মাঠে চার রাকাত পড়েছেন এখন যদি কেউ চার রাকাত পড়ে তাকে সঙ্গে সঙ্গে আপনি বেদাত বলে ফেলবেন না আপনি বেদাত বলবেন না আপনি কি বলবেন যে তার উত্তরটা আমি শুনি আগে তাকে বোঝানোর চেষ্টা করবেন এটা হলো নিয়ম তারপরেও তার জন্য ওজর পেশ করতে হবে কারণ মাসায়েল ফিকহের মধ্যে কোনো রকমের বেদাত তাবদি করা যায় না যতক্ষণ পর্যন্ত প্রত্যেকের তার পক্ষে দলিল থাকে এটা আমাদের চিনতে হবে কিন্তু আমাদের এক গোষ্ঠী এমন হয়ে দাঁড়িয়েছে আমাদের একদম গোষ্ঠী একদম ছোট তালেবে আলিম পর্যন্ত যখন দেখো তার মতের সাথে অমুক ব্যক্তির মত মিলতেছে না সঙ্গে সঙ্গে বেদাতি সঙ্গে সঙ্গে বেদাতি হ্যাঁ এটা মাসআলি মাসআলার ক্ষেত্রে বেদাতি হয় না আকীদা ও মানহাজের ক্ষেত্রে বেদাতি হয় এবং আকীদা ও মানহাজ যদি পরিশুদ্ধ থাকে ওই ব্যক্তিকে অবশ্যই আপনার ভাই হিসেবে নেবেন তার বিরুদ্ধে কোনো রকম বিশুদ্ধা করবেন না তার বিরুদ্ধে কোনো খারাপ আচরণ করবেন না এবং আপনার অধীন যারা আছে তাদেরকে আপনি অধীনস্থ করে রেখেছেন এদেরকে লাগিয়ে দিবেন না যে এর বিরুদ্ধে লাগতে থাকো এর বিরুদ্ধে বলতে থাকো এরকম যেন না হয় প্রিয় ভাইরা আমার আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি তবে যাওয়ার আগে দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ যেন তাওহীদ এবং সুন্নাহর উপরে উম্মার ঐক্য সংগঠিত করে দেন উম্মার যারা আজ তথাগত নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তাদেরকে অনুরোধ জানাবো আপনারা পড়বেন একটা বই পড়বেন আপনারা তো পড়বেন না কারণ আপনারা জানেন তারা অনেকেই মনে করে আরব দেশের লোকেরা কিছু জানে না সব শুধু বাঙালি পাকিস্তানি এরা সব জানে আরব দেশের উলামারা কিছু জানে না তাদের মধ্যে এরকম একটা প্রবণতা আছে আমি দেখতে পাচ্ছি তাহলে আপনি পড়ে দেখুন হুকমুল ইনতিমা শেখ বকর আবদুল্লাহ আবু জাইদের বইটা আপনি পড়ুন আমাদের বই পড়ার দরকার নেই ওই বইটা পড়ুন ওইটা যদি আপনার পছন্দ না হয় জবাব দেখুন এর বিরুদ্ধে রদ দেখুন দেখি আপনার কতটুকু ক্ষমতা আছে কত বড় পণ্ডিত আপনি হয়ে গেছেন কিন্তু আপনি সেটা করবেন না আপনি শুধুমাত্র নিজের বাহাদুরি জারি জাহির করার জন্য বাচ্চাদের হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে বিভিন্ন ফন্টে লাগিয়ে দিবেন এইটা ইসলাম কোনোদিন বরদাস্ত করে না অনুভূত জিনিস নয় আপনার এই কর্মকাণ্ড জাহিলিয়তের কর্মকাণ্ড আপনি মানুষের মধ্যে এভাবে ভাগ করছেন যে মানুষরা সুন্নার উপর আছে আকীদার উপর আছে এদেরকে ভাগ করা অনুমোদিত না হ্যাঁ যারা বেদাত আছে বেদাতি আছে এবং যারা শিরকের মধ্যে লিপ্ত আছে উপরীতি লিপ্ত আছে তাদেরকে আপনি সাবধান করবেন দাওয়াত দিবেন কিন্তু তাদের জন্য আপনি ভাগ করে ফেলবেন উম্মতকে না এর কারণে বিভিন্ন কারণে সন্দেহের কারণে অনেকে সন্দেহের বাতিক দিয়ে ভাগ করে নিচ্ছে ইসলাম এটা অনুমোদন করে না আপনাকে শিওর হতে হবে যে এই লোকটি ক্ষতিগ্রস্ত এই লোকটি অন্যায় করছে তখন তার বিরুদ্ধে অবশ্যই বলবেন যে অবশ্যই বলার অধিকার রয়েছে ইসলাম এটা বলার কথা বলে এটা আমানত কিন্তু সন্দেহের বাতিকে আপনি পড়ে যদি আপনি কিছু বলেন তো মনে রাখবেন এটার কারণে আপনাকে হাশরের মাঠে হলো জবাবদিহি করতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু